সপ্তাহ হলে এখন থাকছে ঈদের পর শুটিং এ ফিরছেন মৌসুমি ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও সম্প্রতি নতুন একটি সিনেমার কাজের মাধ্যমে ঈদের পর শুটিং এ ফেরার কথা ছিল অভিনেত্রী মৌসুমির কিন্তু তারই আগে একটি সচেতনতামূলক বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরছেন তিনি মূলত পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতন করতে এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মৌসুমি এছাড়া এই বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমি বলেন দুই দিন আগেই এই বিজ্ঞাপনটি শুট করা হয়েছে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এছাড়া এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান অন্যদিকে এই বিজ্ঞাপনটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমি আরও বলেন মূলত সিনেমার কাজ দিয়ে বিরতি শেষ করে কাজে ফেরার ইচ্ছা ছিল আমার কিন্তু সেটা আর হলো না তার আগেই এই বিজ্ঞাপনের কাজটি করেছি এছাড়া এই বিজ্ঞাপনটি করার পেছনে ভালো লাগার একটি বিষয় হলো করোনা লকডাউন শেষে আমি করোনা বিষয়ে সচেতনতামূলক একটি কাজের মাধ্যমে নিজের কাজে ফিরছি যেটা আমার জন্য অনেক স্বস্তির একটি বিষয় এছাড়া তিনি আরও বলেন শুধু শিল্পী নয় একজন মানুষ হিসেবেও আমার দায়িত্ববোধের জায়গা থেকে এই ধরনের কাজে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি এছাড়া এই বিজ্ঞাপনটির মাধ্যমে আমাদের দেশের পোশাক শ্রমিকরা করোনার বিষয়ে সচেতন হবে বলে আমার বিশ্বাস অন্যদিকে আপনারা সকলেই জানেন বর্তমানে মৌসুমি দেশান্তর শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আহমেদ রুবেলকে সো ভিউয়ার্স জেনে তো নিলেন অবশেষে শুটিংয়ে ফিরলেন মৌসুমি আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট